আমি চাই যে টাটা ফিরে আসুক, মানুষ বেকাররা চাকরি পাক, সিঙ্গুরের প্রত্যেকটা মানুষের সাথে যতক্ষণ সময় পেয়েছি চাষিদের সাথে কথা বলেছি, চোখের জল ছাড়া তারা কিছু পায়নি। মমতা ব্যানার্জি চাষিদেরকে ইউজ করে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নিজেরা অনেকে যারা ছিলেন আশেপাশে নেতা মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, কিন্তু যাদেরকে মানে যাদের ওপর নির্ভর করে হয়েছে তাদের চোখের জল পড়ছে। এবং সিঙ্গুরের মানুষ চায় যে শিল্প আসুক এবং তাদের ছেলেমেয়েরা, তাদের যে জেনারেশন আছে তারা চাকরি করতে চায়, কেউ কৃষিতে চাষ করতে চায় না। সুতরাং চাষ, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি দুটোকে একসাথে নিয়ে একইভাবে সবাইকে নিয়ে দুটোকে একসাথে নিয়ে হাঁটতে চাই। আমি মনে করি বাংলার মানুষের জয়, গণতন্ত্রের জয়। আজকে এতদিন ধরে মহিলা মোর্চা যারা মানে এইভাবে আজকে এই পার্টির জন্য বলিদান দিয়েছে, সারা বাংলা জুড়ে 100-এর বেশি কার্যকর্তা মারা গেছে বিজেপি, এবং শুধু বিজেপির কথা বলবো না, সারা বাংলা জুড়ে বাংলার মানুষ মারা গেছে যে পার্টিরই হোক না কেন। আজকে সেই জয় তাদের উদ্দেশ্যে আমি সমর্পণ করি, এবং বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রম, কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম এবং এই পরিশ্রমের ফসল এটা আমি মনে করি। এবং আগামী দিন হুগলির সাংসদ হিসাবে হুগলির পরে ফাঁসির যা আশা আছে সেটা করতে চাই, এবং বাংলার মানুষের যা আশা আছে সেই আশা পূরণ করতে চাই। চৌকিদার করে প্রত্যেকটা জায়গায় মোদিজি আমাদেরকে পাঠিয়েছেন, এবং চৌকিদারি করে মানুষের ভাষাটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছাতে চাই। প্রশ্নটাকে